আপনারা দেখছেন একুশে টেলিভিশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলillah ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া সুপ্রদর্শক যে যেখানে অবস্থান করছেন এবং দেখছেন একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই ও মোবারকবাদ জানাই আমি মাওলানা ফখরুল আশিকি সুপ্রদর্শক আপনারা জানেন নিয়মিত আমাদের অনুষ্ঠান হয়ে থাকে এবং প্রতিদিন একটি অন্যতম বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে যে নির্ধারিত হয়েছে যে বিষয়টি তা হচ্ছে রোজার মাস আলা মাসাইল কী কী কারণে রোজা ভঙ্গ হয় এবং পরিত্রাণের উপায় চলুন আলহামদুলিল্লাহ যিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই সালামাইকুম আসসালাম আমরা আজকে যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার কাছ থেকে শুনতে চাই তা হচ্ছে রোজা ভঙ্গ হয় কি কি কারণে রোজা রাখা সম্পর্কে আল্লাহ সুহানু আ তালা কোরআনুল কারিমি বলেছেন কুলু আশ্রবু কুমুল খাইতুল আবিদু মিনাল খাইতুল আসুয়াদ মিনাল ফাজ ফাজ তোমরা পান করো তোমরা আহার করো যখন রাতের শুভ্রতা অর্থাৎ শুভে সাদেক প্রকাশিত হয় শুভে কাজেব থেকে অর্থাৎ অন্ধকার থেকে যখন প্রভাত সুপ্রভাত এবং সেটাকে শুভে সাদেক বলা হয় মোটামুটি সূর্যোদয়ের এক ঘন্টার কিছুটা বেশি সময় আগেই সাদেক শুরু হয় সাদেক থেকে শুরু আতিম সিয়াম লাইল এবং রাত পর্যন্ত পরিপূর্ণ করো তো শুভেষা সাদেক থেকে শুরু করে মাগরীবের সূর্যাস্ত পর্যন্ত আমরা সিএম পালন করি কিসের থেকে তিনটি বিষয় থেকে আমরা নিবৃত্তি যাপন করি একটি হলো জৈবিক চাহিদা পূরণ থেকে নিবৃত্তি যাপন আরেকটি হলো আহার করা খাদ্য গ্রহণ করা আর একটি হলো পানিও গ্রহণ করা পানাহার দুটো আর একটি হলো জৈবিক চাহিদা পূরণ তো রোজাভঙ্গ হয় কিভাবে যদি কেউ ইচ্ছে করে খাদ্য গ্রহণ করে রোজা ভঙ্গ হয় পানি গ্রহণ করে রোজা ভঙ্গ হয় অনুরূপভাবে ইচ্ছা করে বৈধ বা অবৈধ জৈবিক চাহিদা পূরণ করে তাহলে তার রোজা ভঙ্গ হয় বেখেয়ালে যদি কোনো কিছু বেখেয়ালকে এটা খাদিসের মধ্যে সরাসরি এসছে যদি কেউ বেখেয়ালে বেখেয়ালে সাধারণত পানাহারের হয় হাদিসে এসেছে তুমি তাকে নিষেধ করো না আল্লাহ তাকে খাদ্য খাওয়ান সুতরাং কেউ যদি বেখেয়ালে বুঝতে না পেরে

কেউ যদি নিরুপায় হয়ে এবং অপরাধ করার প্রবণতা তার মধ্যে না থাকে এ অবস্থায় যদি কেউ অপরাধ করে ফেলে রোজা ভেঙে ফেলে বা কোনো পাপ নেই খাদ্য খাওয়ার ব্যাপারে আমার একটা কথা বলা দরকার খাদ্য মানুষ গ্রহণ করে খাদ্য নালির থেকে কিন্তু মানুষ যা কিছু গ্রহণ করে দুই রকম একটা হলো খাদ্য আর একটা হলো অখাদ্য অর্থাৎ ঔষধ বা কিছু কিছু আছে অখাদ্য কারণে বলছি খাবারের প্রয়োজনে গ্রহণ করা হয় না এবং মানুষের শরীরে খাওয়ার হিসেবে ট্রিট করা হয় না গ্রহণ করা হয় না অখাদ্য হিসেবে গ্রহণ করা যেমন যেমন ইনসুলিন বা অন্যান্য কিছু সেটা কিন্তু খাবারের মেডিসিনের মতো অনেকটা অনেকটা আছে তাহলে বোঝা গেল এখানে দুটো খাদ্য হওয়া বা অখাদ্য হওয়া খাদ্য নালী থেকে প্রবেশ করা বা খাদ্য নালী ছাড়া অন্য জায়গার থেকে শিরা উপশিরায় হতে পারে প্রবেশ করা কোন রকম খাদ্য যদি খাদ্য নালির থেকে মানুষের ভেতরে প্রবেশ করে রোজা ভঙ্গ হবে যেমন পাথর নুড়ি তাহলে রোজা ভঙ্গ হবে তো যে ঔষধ খাদ্য অথবা সুষম মানুষের পুষ্টি সাধন করে না খাদ্য শরীরের যে উপকার করে সে উপকারটা করে না এমন কোনো প্রয়োজন ঔষধ যদি শরীরের ভেতরে ঢোকানো দরকার করে ফকাহে ফোকাহকর বলেছেন রোজা ভঙ্গ হবে না কিন্তু সে তাতেও রোজা ভঙ্গ যদি খাদ্য নালির থেকে ঢুকায় মানে খাদ্য নালি দিয়ে কোনো কিছুই যাবে না যাবে না কিন্তু খাদ্য নালি ছাড়া অন্য জায়গার থেকে অখাদ্য ঢুকালে রোজা ভঙ্গ হবে না সুগার কমাতে যে কোন কোনো রুগী যে না খেয়ে থাকে কোনো এমন আল্লাহ অভিমুখী তৎপর কোন কষ্ট করার কারণে সুগার শূন্যে পরিণত হয় তখন বেহুশ হয়ে পড়তে পারে তখন তার এবং অন্যদের কর্তব্য হল রোজা নয় বরং তাকে নগদ কিছু খাওয়াতে হবে জীবন রক্ষা করা হেফজু এটি খুব রোজার চেয়ে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং রোজা ভাঙবে কিনা এবং চিন্তারও কোনো অবকাশ নেই কোনো রোগী কোন মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে কমন সেন্স যদি সাক্ষ্য তাকে পানি খাওয়ালে মিষ্টি খাওয়ালে তাকে লেবু খাওয়ালে তেঁতুল খাওয়ালে একটু আরোগ্য হতে পারে শতভাগ নিশ্চিত হওয়ার প্রয়োজন নাই মনে হয়েছে হতে পারে খাওয়াই জীবন বাঁচানোর উপকরণ হিসেবে যদি হয় সেটাই করতে হবে আমরা আরো বেশ কিছু মাসালা মাসাইল জানবো কারণ আজকে এই বিষয়টি আমাদের নির্ধারিত তবে ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ সুপ্রদর্শক দেখছেন বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা ইনশাল্লাহ আলোচনায় ফিরছি কিছুক্ষণের মধ্যেই থাকুন একুশের সাথে আলহামদুলিল্লাহ বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন একুশে টিভির বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান আলোচনা চলছে রোজার মাসলা মাসলামসাইল অর্থাৎ কী কী কারণে রোজা ভঙ্গ হয় এবং তার পরিত্রাণের উপায় চলুন আবারও আলোচনায় ফিরে যায় আমি এবার একটু বিশেষ প্রশ্ন করছি তা হচ্ছে গর্ভবতী নারীদের জন্য রোজার কি গর্ভবতী নারীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে গর্ভবতী নারী সম্পর্কে যদি ডাক্তার সাক্ষ্য দেয় একজন মুসলিম পরহেজগার ডাক্তার যদি এমন কোনো এরিয়ায় তিনি বসবাস করেন মুসলিম কোনো ডাক্তার পাওয়া যায় না তখন একজন ন্যায়পরায়ণ ডাক্তার যদি সাক্ষ্য দেয় উনি খাদ্য বর্জন করলে বা সাড়ে চোদ্দ ঘন্টা বা সাড়ে পনেরো ঘন্টা খাদ্য বর্জন করলে ওনার বা আগত সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এরকম গর্ভবতী নারী সিএম পালন করবে না অন্য সময় পরিপালন পরিপালন করবে করবে না না সেটা কাজা কাজা একটির জন্য পরিবর্তে আরেকটি এখানেই আরেকটা পয়েন্ট যোগ করার আছে তা হচ্ছে মুখ ভরে ভূমি করা করা মুখ ভরে হ্যাঁ মুখ ভরে ভূমি করলে তার একটির পরিবর্তে আরেকটি সিয়াম পালন করতে হবে এটা এটাকে আমাদের ভেঙে যাবে রোজা ভেঙ্গে যাবে সে তো বমিটা নিজের ইচ্ছা করে না না নিজের ইচ্ছা না আমাদের মুখ ভরা প্রসঙ্গ আছে কেউ বমি করলে রোজা ভঙ্গ হয় না যেমনটি আপনি বলেছেন আমি ইচ্ছা করে করি নাই কিন্তু মুখ ভরে করলে কেন রোজা ভেঙ্গে যাবে। মুখ ভরে করলে অসুবিধা অসুবিধা হলো মুখে পুরা বমিটা আসার পর ওখান থেকে কিছু খাবার চলে যায় এটা ডাক্তার দ্বারা সাইন্টিফিক দেখেন কত আগে রসুল আজকে ডাক্তাররা প্রমাণ করেছেন যে কেন বমি করলে রোজা ভাঙ্গে না মুখ ভরে বমি করলে রোজা ভাঙ্গে ডাক্তার প্রমাণ করেছেন যে মুখ ভরে যখন বমি করেন মুখের থেকে কিছু নিচে চলে যায় আবার ঢুকে যায় রোজা ভেঙ্গে আবার রোজা ভাঙলে খাওয়া শুরু করবে না তিনি সন্ধ্যা পর্যন্ত না খেয়েই থাকবেন যে খাওয়া শুরু করবেন না একটার পরিবর্তে আরেকটি রোজা আচ্ছা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে এটা হয় আপনার দিলে যদি থাকে হবেন তখন যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয় কোনো জায়গা থেকে হাত না রক্তক্ষরণে কোনোভাবেই রোজা যাবে না সকল রক্তও যদি খরণ হয় এটাকে মাকরু বলে মানে না রক্তক্ষরণ যদি কেউ ইচ্ছা করে রক্তক্ষরণ করে মাকরু আপনি অ্যাক্সিডেন্ট শব্দ বলার পরে মাকরু বলার কোনো সুযোগ নেই থাকছে না আচ্ছা আমরা আরেকটি বিষয় খুব স্ট্রংলি জানা দরকার আমরা বাই এয়ারে ধরে নেন চট্টগ্রাম থেকে ঢাকায় অথবা ঢাকা থেকে চট্টগ্রাম প্রায় তিনশো কিলোমিটারের একটা রাস্তা বা ইয়ার তো এক ঘন্টার কি বিষয় সেই জায়গা কি সে মুসাফির হবে বা পঁয়তাল্লিশ মিনিট হবে নিঃসন্দেহে মুসাফির কারণ এখানে কি টাইমিংটা কি কোনো বিষয় আছে নাকি শুধু পথ পথ বিষয় টাইমিংটা বিষয় নেই পথ বিষয় টাইমিংটা বিষয় নেই টাইমিংটা রসুল করিম সাল্লা আলহিসাল্লাম যে হাদিস বলেছেন সেখানে টাইমিং বের করা সম্ভব কিন্তু তিনি টাইমিং এর চেয়ে দূরত্বটা বেশি আমরা দেখেছি এই কারণে আবার রসুল করিম পাঠ পার্থক্য করতে আমরা দেখি নাই তিন দিনের পর যখন একদিনে পিঠে চড়ে দ্রুত গামী উষ্ঠির পিঠে চড়ে একদিনে হেঁটে যা যাওয়া যায় এক ঘন্টায় যাওয়া সম্ভব না তারপর রসুলের সাল্লাম সেখানেও সফর করেছেন এই কারণে ওলামায়াম বলেছেন যে এখানে মুখ্য হলো

সিয়াম বা রোজার বিরুদ্ধে কোনো অবস্থা নেই দেখেইছেন আল্লাহ সুবাহ সফরকে কত গুরুত্ব দিয়েছেন সি রুফিল আকিবাতুল দিবিন তোমরা দূর দূরান্তে ছড়িয়ে পড়ো দেখো আল্লাহ তালা কীভাবে তার পাপাচারীদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন তাদের পরিণতি কী হয়েছে দেখো তাহলে শিখবে এই দেখার উদ্দেশ্যে যখন একটি লোক বের হয় জেহাদের উদ্দেশ্যে যখন একটি লোক বের বের হয় হজের উদ্দেশ্যে যখন একটি লোক বের হয় সে তো ভাই এবাদতের মধ্যেই থাকে পুরোটা কিন্তু এবাদত এই জন্য সফর জার্নি এটা তাহলে রোজা ভাঙা এবং রোজা থেকে পরিত্রাণ পাওয়া আমরা মোটামুটি বুঝতে পারলাম ধন্যবাদ আপনাকে আজকের এই সুন্দর মাসালা ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে যে সকল বিষয়ে মাসলা মাসাইল শুনলেন রোজা ভঙ্গের কারণ সামগ্রিক বিষয়গুলো উপলব্ধি করবেন এবং নিজেদের ব্যক্তিগত জীবন কাজে লাগবেন তবেই আমাদের অনুষ্ঠান সার্থক ইনশাল্লাহ আগামীকাল ঠিক এই সময় পৌঁছে যাব মাহে রমজানের বিশেষ আয়োজন সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সালামু আলাইকুম